আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমি একটি শর্টকাট ভিডিও করব, তা হচ্ছে জিলাপি রেসিপি। আমার জীবনের প্রথম হচ্ছে আমি আজকে জিলাপি বানাবো, আমার জিলাপি খেতে ভালো লাগে, তার জন্য হচ্ছে আমি একটা জিলাপি রেসিপি করব। আমি জিলাপি রেসিপির জন্য কিছু পরিমাণে ময়দা, বেসন এবং কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং পাউডার নিয়েছি। দেখুন, আমি এখানে ময়দা এবং বেসন আর হচ্ছে পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে এটা মিক্সড করতে হবে, বেশি জোরে ঘোরালে চলবে না, আস্তে আস্তে মিক্সড করতে হবে, যেটা হচ্ছে আমি শিখেছি। আমি এখানে কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবং বেকিং পাউডার ইউজ করেছি, পরিমাণ মতন দিয়ে নেবেন। আর হচ্ছে আমি একটু ভিনেগার দিয়েছিলাম, সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা আলতোভাবে মিক্সড করতে হবে, যখন দেখবেন এরকমভাবে লেয়ারে পড়ছে তখন হচ্ছে ভাববেন আপনার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি ক্লিক করবেন। আমি এটা কিসে নেব, তার জন্য হচ্ছে আমি এই যে কোকের একটি বোতল নিয়েছি, সেটা ফুটো করে নিয়েছি, সেখানে হচ্ছে আমি ভরে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আমি আজকে জিলাপি বানাবো। আর এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এজন্য চুলার পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে আমি চিনি এবং পানি দিয়ে জাল করছি, সাথে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, যেটার মধ্যে হচ্ছে আমি ডুবাবো জিলাপিগুলো। খুব ভালোভাবে এটাকে গরম করতে হবে, খুব সুন্দর একটি ফ্লেভার আসছিল। এই যেমন ফার্স্ট জিলাপি বানানোটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, যতটাই আমি পেরেছি। দেখতে সুন্দর না হলেও খেতে তো মজা লাগবে, খেতে তো পারবো। খুব সুন্দরভাবে হচ্ছে আমি করেছি, মচমচা হয়েছিল, দেখুন পরেরগুলো খুব সুন্দরভাবে আমি করেছি, এটা দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি এটা ভিজিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছিল, খেতেও খুব মজা লাগছিল। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।